আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করাবেন যারা পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করাতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে আসা অল বেল আইকনটি বাজিয়ে দিন পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করাতে হলে পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপরে একদম নিচের দিকে প্লাস আইকন অপশনে ক্লিক করব এরপর এখান থেকে ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব উপরে হাতের বাম সাইডের কর্নারে অল অ্যালবামস অপশানে ক্লিক করব ওকে এরপর এখান থেকে একটি টেক্সট লেখা অ্যাড করাবো টেক্সট লেখা অ্যাড করাতে হলে এখানে টেক্সট অপশানে ক্লিক করব এরপর এখানে যে কোনো একটি লেখা লিখে দেব যেমন আমি লিখবো আমাদের বাংলাদেশ এরপর উপরে হাতে ডান সাইডের কর্নারে রাইড অপশানে ক্লিক করব। এরপর বন্ধুরা বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করাতে হলে হাতের বাম সাইডের নিচের দিকে ত্রিভুজ আইকন অপশনে ক্লিক করব এরপর দ্বিতীয়তে মাই ফন্টস এর উপরে ক্লিক করব এরপর এখান থেকে অ্যাড ফন্ডস এখানে ক্লিক করব এরপর উপরে হাতের বাম সাইটের কর্নারে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করব এরপর বাংলা স্টাইলিশ ফন্টটি যেখানে আমি ডাউনলোড করে রেখেছি সেখান থেকে এখানে নিয়ে আসব সেটা করতে হলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব এরপর এখান থেকে যেই ফন্টটি আমি ডাউনলোড করে রেখেছি নিয়ে নেব এরপর এখানে ক্লিক করে দিব এই ফন্টার উপরে তো বন্ধুরা দেখেন এখানে বাংলা স্টাইলিশ ফন্টটি অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এই বাংলা স্টাইলিশ ফন্ট পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে অ্যাড করাতে হয়